হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। তো সবাই রে শুভ সপ্তমীর শুভেচ্ছা। তো আজকে আমরা সপ্তমী সকাল সকাল সবাই বাড়িয়া পড়ছি ধর্মনগরের উদ্দেশ্যে। তো সব ফ্রেন্ডসরা মিলে আমরা যে গ্রুপ আছে আমরা যাইতেছি ধর্মনগর। তো ধর্মনগরে পূজা আজকে আমরা এনজয় করবো, সবাই দেখতে থাকিও। তো খুবই এনজয় হয়েছে দিনটা। তো শুরুটা দেখাইতেছি আমরা সব ফ্রেন্ডসরা সবাই মিললে আমরা গ্রুপের সবাই যাইতেছি। ফার্স্টে আমরা গেছি জেল রোড সার্বজনীন। তো আমরা কৈলাসর থেকে ধর্মনগর যাওয়ার পথে প্রথম ক্লাবটাই পড়ে জেল রোড সার্বজনীন। তো দেখতে পারে খুব সুন্দর তারা এবছরের মণ্ডপটা করছে, বেসিক্যালি একটা গ্রাম্য পরিবেশ তুলিয়া ধরছে। তো এখানে দেখতে পারে পেটলা আছে, পরে ইস্পিতা আছে, আমার ছোট ভাই আছে, সবাই আমরা যাইতেছি। তো এরপরে জেল রোড থেকে বাড়িয়া আমরা সকল যাইতেছি কালীবাড়ির উদ্দেশ্যে ধর্মনগরের মধ্যস্থল। তো এইতে এখানেও আছে আমার পেটলা মণিদীপ্ত, আমার ভাই পিতা সবাই আছে, আমরা সবাই যাইতেছি দেখতেই পারায়। তো ধর্মনগর শহরটা খুবই সুন্দর, আর যখনই এখানে আই একটা আলাদাই ফিলিং পাই। তো এখন আইসি আমরা ধর্মনগর কালীবাড়ির সামনে, ধর্মনগরের প্রাণকেন্দ্র। আস্তে আস্তে আমরা ভিতরে যাইমু। তো এখন আমরা ঢুকছি ধর্মনগর কালীবাড়ি, খুব সুন্দর। এখানে অনেক ভিড়, সপ্তমী দিনে অনেক ভিড়। এই যে মিনময়ী মা, অ্যাকচুয়ালি এই কালীবাড়ির সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে অনেক আগের থেকে। তো যখন মানে আমি ধর্মনগর আইলে ধর্মনগর কালীবাড়িতে আই, তো এটার একটা ইমোশন খোয়া যায় লাইফের, আমার একটা ইমোশন। তো যাই হোক, আমরা পূজা এনজয় করতেছি। এই যে মিনময়ী মা দেখতেই পারলে ধর্মনগরের সবাই এনজয় করতেছে সপ্তমী দুপুর, আমরাও আইসি এনজয় করতেছি, ভালোই লাগতেছিল পরিবেশটা। তো এরপরে আমরা কালীবাড়ি থেকে বাড়িয়া ধর্মনগরের মধ্যস্থল হয়ে আমরা যাইতেছি চন্দ্রপুরের একটা ক্লাবে, চন্দ্রপুরের একটা বড় পূজাতে। তো খুবই মজা হইতেছিল। তো দেখতে পাই রাস্তার চারিদিকে দোকানপাট, রাত্রে লেগে প্রিপারেশন হইতেছিল। তো পরিবেশটা একদম মানে হইতে গেলে দারুণ। তো আমরা যাইতেছি, তো তারা বেসিক্যালি হস্ততাঁত শিল্পের উপর ফোকাস করছে। তারা যে থিমটা বিভিন্ন কাপড় শিল্পের একটা মানে মেলবন্ধন তারা পূজা মণ্ডপে তারা তুলিয়া ধরছে, দেখে খুবই ভালোই লাগলো। বিভিন্ন ধরনের কাপড়, টেক্সটাইল, বিভিন্ন ধরনের শাড়ি, বিভিন্ন ধরনের কাপড়ের এক কথা পুরা মানে প্যান্ডেলটা। তো জাস্ট এনজয় করার মতোই। চন্দ্রপুর ক্লাব থেকে বাড়িয়ে সবাই আমরা প্ল্যান করতেছিলাম যে টমটম দুইটা ভাড়া লইলেমু, তো সবাই মিল্লা যাইমু, কারণ ধর্মনগরের প্যান্ডেলটি একটু দূরে দূরে। তো দুপুরের টাইম যেহেতু নয়নটিরও বেজাল নাই, এই যে দেখতে পারলে ফুলাবানটি একদম হিরো হিরোইন বাপ সবটি, আমারও হিরো লাগেন না, একদম হিরো হিরো। তো আমরা টমটম ভাড়া লইলেছি যাইতেছি। তো এরপরে আমরা আইসি উদয়ন সংঘ নাকি জানি একটা নাম আসলো ক্লাবের, তো ওই ক্লাবটাতে আমরা আইসি। তো তোমরা দেখাইতেছি, তো তারা ঠাকুরটা বেশ ইউনিক হয়েছে দেখতে পারলে, খুবই ইউনিক ঠাকুর বানাইছে তারা। এরপরে আমরা আইসি নয়াপাড়ার প্যান্ডেলে। তো তারাও খুব সুন্দর একটা প্যান্ডেল বানাইছে দেখতে পারলে, চলো দেখাই তোমরা। এরপরে আমরা আইসি বিবি স্কুলের মাঠের ফেমাস যে পূজাটা এখানে, তো তারাও খুব ইউনিক একটা থিম বানাইছে, সম্ভবত মা দুর্গার তৃতীয় নয়ন।
তো এই থিমটা অ্যাকচুয়ালি রাত্রের বেলা খুবই ভালো লাগবে, রাতের বেলা যখন লাইটিংটা পড়বো। তো যাই হোক, আমরা দিনের বেলা আইসি, তো তখনও খুবই ভালো লাগতেছিল প্যান্ডেলটা, থিমটা। তো তোমরা দেখো যথেষ্ট একটা সুন্দরভাবে উপস্থাপন করছে তারা। তো এখানে দেখতে পারো আমরা মধু দাঁড়াইছে দুই গরুর লগে, তাই বলে লাঙ্গল চাষ করতো, তাই একটা ইচ্ছা আইছে তো লাঙ্গল চাষ করে ফটো উঠতে বলে। তো বিবিএ মারতে বাড়িয়া এখন আমরা যাইতেছি পদ্মপুর ক্লাবের উদ্দেশ্যে। তো দেখতে পারো এটা হলো ধর্মনগরের টাউন হল। এক কথায় ধর্মনগর ওভারঅল খুবই সুন্দর একটা শহর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আচ্ছা, পদ্মপুর ক্লাব যাওয়ার আগে আমরা আরেকটা ক্লাবে আইসি, এই ক্লাবটার নামও আমি তেমনভাবে একটা খেয়াল করছি না। এটা দিঘির সাইডেই অবস্থিত, খুব সুন্দর। এরপরে আমরা পৌঁছে গেছি পদ্মপুর ক্লাবে। তো পদ্মপুরের পূজাটা খুবই ফেমাস পূজা, ধর্মনগরের একটা বনেদি পূজা করা যায়, অনেক প্রাচীন। তো এবার তারাও খুব সুন্দর একটা প্যান্ডেল মানুষের উপহার দিছে, দেখতেই পারে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা। পদ্মপুর ক্লাব থেকে ব্যাক করার পথে এখানে একটা কালী মন্দির আসলো, তো ওইখানেও দুর্গাপূজা হইতেছিল। তো ওইখানে ভোগ প্রসাদ সবাই দিতেছিল, আমরাও প্রসাদ নিছি, এনজয় করছি প্রসাদ কালী মন্দিরে। তো খুবই ভালোই লাগছে, আমরা সবাই আসলাম একসঙ্গে এনজয় করছি। পদ্মপুর ক্লাব থেকে এরপরে আমরা গেছি রাজবাড়ি রোডের এক পূজাতে। তো দেখতে পারলে আমরা সবাই একসঙ্গে খুবই এনজয় করে করে যাইতেছিলাম, আর তেমন গরমও আসলো না, যেহেতু কমফোর্টেবলি ফিল হয়েছে, যথেষ্ট ভালোই এনজয় করছি। তো এই যে এটা রাজবাড়ি রোডের ক্লাব, এগিয়ে চলো ক্লাব সম্ভব। তো তারা একটা খুব সুন্দর থিম রিপ্রেজেন্ট করছে, ছোটোবেলার শিক্ষা, মানে শৈশব আর কি, শৈশববেলার শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে ইয়ে থাকে, ছোটোবেলা ছেলেমেয়েরা শিক্ষার যে আলোকটা, ওইটা তারা তুলিয়া ধরছে, খুব সুন্দরভাবে ফুটে তুলছে। তো এখন আমরা আছি ধর্মনগর রামকৃষ্ণ মিশন আশ্রমে। তো এখানেও খুব নিষ্ঠার সহিত পূজা অর্চনা হয়। তো এখানে আমি প্রথমবারই আইছি রামকৃষ্ণ মিশনে, আগে আমার ঢোকা হয়েছিল না, তো প্রথমবার। তো এই যে দেখতে পারলে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সারদামা আর বিবেকানন্দ। তো এই যে এখানে মায়ের প্রতিকৃতি। তো এখানের আয়োজনও খুব সুন্দর, সুশৃঙ্খল আসলো। আমরা কিছু সময় এখানে রেস্ট করলাম, ভোগ প্রসাদ লইলাম। তো দেখতে পারে আমরা সবাই খুবই টায়ার্ড, অনেকটাই টায়ার্ড, অনেকটা পূজা টুজা দেখিয়া সবাই। তো এখানে ফটো শটো সব আমরা শেয়ার টেয়ার করতেছি, যা উঠা হয়েছে অনেক ফটো উঠায় হয়ে গেছিলো। আর এই যে এখানে মনে যেতে হেড খাইতেছে, ঘোরা টোরা শেষ করে আমরা গেছিলাম ধর্মনগর ফেমাস মামিস রেস্টুরেন্টে। আর আমার ভাইও ভাবছে যে আমার মামার মামির রেস্টুরেন্ট এইটা বানাইছে, তো পিকুলিয়ার একটা। তো কিন্তু ইন্টেরিয়রটা যথেষ্ট সুন্দর। তো বিভিন্ন অকেশনে বা বিভিন্ন প্রোগ্রামে তোমরা অবশ্যই ধর্মনগর মামিস রেস্টুরেন্টে যাওয়া উচিত, এখানে ফুড কোয়ালিটিও বেশ ভালোই, আমরা এনজয় করছি, খারাপ না। দেখতেই পারলে অনেকে এখানে আসে, এনজয় করতেছে, লাঞ্চ করতেছে, যাই হোক মজাই হয়েছে। তো এই যে দেখতে পারে ফেটলা মনে দীপ্ত পিঠা, আমার বাইক কলিখানে বইছে,
খেদাখেদি করে বুঝছি। অ্যাকচুয়ালি ভিড় প্রচণ্ড আসলো, তো আমরা একটা টেবিলের মধ্যে সকলে একটু অ্যাডজাস্ট করে বুঝলাম। তো আমরা লিখলাম এক চিকেন চাউমিন অ্যান্ড তারা লিখলো এগ রোল। তো আমরা বেশ এনজয় করে খাওয়া দাওয়া করছি অ্যান্ড মজাই হয়েছে। ওভারঅল টেস্ট খুবই ভালো, রিজনেবল প্রাইসে সবাই আইতে পারো, আয়া এনজয় করতে পারো। তুই খাওয়া দাওয়া শেষ করিয়া ধর্মনগরের প্রাণকেন্দ্র দীঘির পাড়ে একটু দাঁড়াইলাম। বিকাল বিকাল টাইম হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি অনেক কথাই মনে পড়তেছিল, অনেক স্মৃতি আছে এই জায়গার সাথে। তো এনজয় করতেছিলাম প্লাস স্মৃতি, মানে দুইটাই মিলে একাকার হয়ে গেছিলো। আমার ভাইও কিন্তু জানি কর এর পুরা একদম, মানে আজকের দিনটা প্রচণ্ড মজা লাগছে, হ্যার অনেক এনজয় করছে। এরপরে সব খাওয়া দাওয়া শেষ করে এখন একটু তো ঠান্ডা খাওয়া দরকার। তো আমরা সবাই মিলে কলা খাইলাম, ধর্মনগরের ফেমাস কলা, অ্যান্ড খুবই একটু রুদ্র রুদ্র ভাইবস, রুদ্র রুদ্র ভাইবসের মধ্যে কলা খাওয়ার মজাটাই আসলো আলাদা। তো তোমরাও এনজয় করতে পারো, দীঘির পাড়েই বয় অনেকটি এখানে কলার দোকান সব আছে, এনজয় করছি, ভালো এনজয় হয়েছে। তো আজকের মতো শেষ ঘোরা, এখন আমরা যাইতেছি আইএসবিটি স্ট্যান্ডে, ওইখান থেকে গাড়ি লইয়া দেন ফিরছে কৈলাসর নয়টি লাগার আগে ঢুকে যাইব, এরপর আবার কৈলাসর সন্ধ্যাবেলা বাড়াইব। তো ডিএমআরের খুঁজতে গেলে পূজা অনেক ভালোই কাটছে, এনজয় করছি, অনেক মজাই হয়েছে। তো আমরা গাড়িতে উঠে গেছি কৈলাসর, এখন যাইতেছি গা, আবার দেখা হইব ডিএমআর। আর রাস্তাঘাট নিয়ে তো চিন্তার কোনো বিষয়ই নাই, আগে কি রাস্তা আসলো আর এখন কী হয়েছে, মানে পুরা হাইওয়েটা দেখুন প্রচণ্ড, মানে সেভাবে সেরা হয়ে গেছে একদম। এখানে এখন তো 30 মিনিটও লাগে না ধর্মনগর থেকে কৈলাসরের যে রাস্তা, আগে একটা সিচুয়েশন আসলো খুবই খারাপ সিচুয়েশন। তো ওই সিচুয়েশন থেকে বাড়ি আইসে খুব সুন্দর শিলং শিলং ভাইব চায়, যখন অনুগুটি পাহাড়ের মতো দিয়ে ধর্মনগর টু কৈলাসর, কৈলাসর টু ধর্মনগর যায়। তো যাই হোক, এখন রাস্তাঘাটও খুবই সুন্দর, যে কোনো সময় আওয়া যায়, এনজয় করা যায়, অ্যান্ড মানে বোঝা যায় না যে কতটুকু ডিস্টেন্সে আছে। তো যাই হোক, আজকের ভিডিও আর লেন্দি করতেছি না, আজকের ভিডিও এর দূরই, নেক্সট ভিডিওতে দেখা যাব। তো ততক্ষণের লেগা টাটা।